শহরের কর্মব্যস্ত জীবনে যদি একঘেয়েমি থেকে কয়েকটা দিন একটু অনাবিল আনন্দের স্বাদ নিতে, প্রকৃতির সান্নিধ্য চান, তাহলে আজকের যে বাংলো প্রজেক্টটা আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু এক্স্যাক্টলি আপনার জন্য। নমস্কার, প্রপার্টি বি চ্যানেলে আরও একবার স্বাগত আপনাদেরকে। যারা চ্যানেলে নতুন আছেন, যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখুন, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে যে প্রপার্টির ভিডিওটা হবে, এটা বেসিক্যালি এটা হচ্ছে একটা বেশ বড় বাংলো প্রজেক্টে, এবং সমগ্র কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত বড় বাংলো প্রজেক্ট কিন্তু খুব কমই গড়ে উঠেছে। এই যে বাংলো প্রজেক্টটা রয়েছে, মোটামুটি অনেক বাংলো রেডি টু মুভ হয়ে গেছে এবং তার মধ্যে ম্যাক্সিমাম প্রপার্টি সোল্ড আউট, এবং নতুন করে আবার বেশ কিছু ইউনিট রিলঞ্চ করা হচ্ছে। টোটাল 149টা বাংলো রয়েছে, এবং এই বাংলো প্রজেক্টের মধ্যে যখন আপনি আসবেন দেখবেন পুরো রাস্তাঘাট থেকে শুরু করে বলুন ক্লাব হাউস প্রত্যেকটা জিনিস একদম টিপটপ কন্ডিশন এবং ওয়েল মেনটেন্ড একটা প্রপার্টি এই টোটাল প্রজেক্টটা। এটা টোটাল 18 একর ল্যান্ডের ওপর গড়ে উঠছে এই প্রজেক্টটা। অ্যামিনিটিসের মধ্যে সব কিছু আপনারা পেয়ে যাবেন, এখানে জিম, ওপেন এয়ার জিম, বাচ্চাদের খেলার জন্য জায়গা, বয়স্কদের হেঁটে চলা জায়গানোর জন্য জায়গা, মর্নিং ওয়ার্কের জন্য হচ্ছে এক্সট্রা করে ট্র্যাক দেওয়া রয়েছে, এছাড়া আউটডোর প্লে এরিয়া, ইনডোর প্লে এরিয়া, প্রত্যেকটা অ্যামিনিটিস এখানে আপনারা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে মোটামুটি বলা যেতে পারে শহরের কোলাহল থেকে একদমই দূরে, একদমই পুরো নিশ্চিন্তে আপনার নিজের মনের মতো করে কোয়ালিটি টাইম আপনি স্পেন্ড করে নিতেই পারেন। তাহলে আর দেরি কেন, চলুন প্রপার্টির ভিডিওটা শুরু করা যাক। সামনের ওই জায়গাটা, ওইটা হচ্ছে এই প্রজেক্টে আসার মেইন এন্ট্রি গেট। তারপরে দেখুন খুব সুন্দর রাস্তাঘাট ব্লকের কাজ দিয়ে পুরো বাঁধানো। এখানে দেখছেন এই সমস্ত যে স্কাল্পচারগুলো করে দেওয়া রয়েছে এগুলো কিন্তু বেশ ভালো। ফোর হুইলার বা টু হুইলার যাওয়া আসার জন্য কিন্তু কোনো অসুবিধা হবে না। মেইন রাস্তা সামনের দিকে আরও চলে গেছে, দুদিকে বাংলো রয়েছে কন্টিনিউ, সেগুলো আমি দেখাবো আপনাদেরকে। আর একটুখানি সামনের দিকে এগিয়ে গেলেই হচ্ছে ক্লাব হাউসটা পড়বে এই প্রজেক্টের। এবার দেখুন মেইন রাস্তা হচ্ছে এইটা, মেইন রাস্তা দিয়ে আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই আশেপাশের এরিয়াটা একবার একবার দেখুন, রাস্তার এই পাশগুলো খুব সুন্দরভাবে গাছ দিয়ে পুরো কভার আপ পেয়ে যাচ্ছি আমরা। বাঁ দিক এবং ডান দিক পুরোটাই বাংলো এরিয়া রয়েছে, পুরোটাই একদম রেডি টু মুভ বাংলো। এবং দেখুন এই সামনে এই যে রাস্তাটা, এটা আপ ডাউনে দুটো গাড়ি চলাচলে কোনো অসুবিধা হবে না। এদিকে দেখুন, এদিকেও একটা বাংলো রয়েছে, এটা কিন্তু পুরো সেল হয়ে গেছে এই বাংলোটা। এবং এই বাংলোর ভেতরে আমি যেতে পারছি না যেহেতু সেল হয়ে গেছে, দেখাতে পারছি। দেখুন এনাদের যারা নিয়েছেন ওদের নেম প্লেটও এখানে লাগানো রয়েছে। খুব সুন্দর গার্ডেন এরিয়া রয়েছে, লনটাও খুব সুন্দর, যাওয়ার জন্য এখানে রাস্তা বেশ ভালো। আর দেখুন এদিকেও বেশ বড় গার্ডেন এরিয়া রয়েছে। আর একটুখানি সামনের দিকে এগিয়ে যাই, এর ঠিক অপোজিট দিকে যে বাংলোটা রয়েছে এখানে কিন্তু এই রেডি বাংলো আপনারা যতগুলো দেখছেন প্রত্যেকটাই মোটামুটি সোল্ড আউট। এইটা সামনের দিকে এই হচ্ছে রাস্তা, সিজনাল ফুলের গাছ কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর গাছ বসানো এবং ওয়েল মেনটেন্ড। এই হচ্ছে এই একটা বাংলো আপনাদের দেখাতে পাচ্ছি, এরও কিন্তু প্রাইভেট লন রয়েছে। দূরে একবার দেখুন ওই দিকটা, ওটা হচ্ছে এই বাংলোটার প্রাইভেট লন। আর একটুখানি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দূরে যে কনস্ট্রাকশনগুলো দেখছেন প্রত্যেকটাই একদম রেডি টু মুভ বাংলো এখানে, এবং এখানে প্রত্যেকটা বাংলোই মোটামুটি সোল্ড আউট, সেরকম কোনো কিছু খালি ইনভেন্টরি কিন্তু অ্যাট দিস মোমেন্ট নেই। দেখুন এইদিকে হচ্ছে বেশ কিছু বাংলো, এখানেও একটা বাংলো, এদিকেও আর একটা বাংলো। তো প্রত্যেকটা বাংলো মোটামুটি সেম কালার কম্বাইন্ড, আউটসাইড কালারের পেন্টিংগুলো মোটামুটি সেম করে দেওয়া রয়েছে। দেখুন এখানে এইটা বাংলোটা বেশ সুন্দর সাজানো গোছানো। এটা হচ্ছে মেন এন্ট্রি বাংলোর, এন্ট্রি দিয়ে একটু করে সামনের দিকে গেলে এটা হচ্ছে রাস্তা, সামনের দিকটায় হচ্ছে এটা হচ্ছে লন এরিয়া আমরা পেয়ে যাচ্ছি। আর তারপরে এই হচ্ছে দেখুন বাংলোর কনস্ট্রাকশন স্ট্যাটাস, এবং এর পাশে আরও একটা বাংলো আমরা দেখতে পাচ্ছি। তো ইউনিক ইউনিক ডিজাইন প্রত্যেকটা বাংলোই এখানে কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো। এইখানে দেখুন, এখানে আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে, দেখুন এই হচ্ছে আরেকটা বাংলো তো যাচ্ছে, আবার এই রাস্তা, এরও সামনে দেখুন খুব সুন্দর একটা লন, তাতে ছোট একটা টি টেবিল সেট আপ, এবং ওদিকে হচ্ছে মেন রেসিডেন্সিয়াল এরিয়াটা, বেশ ভালো। প্রত্যেকটা বাংলোর আলাদা আলাদা একটা ইউনিক লুকস, আলাদা একটা ইউনিক আইডেন্টিটি ক্যারি করছে। এইখানে দেখুন রাস্তার উপরেই পড়ছে এই বাংলোটা, এই বাংলোটার সামনেও বেশ সুন্দর একটা বড় লন পেয়ে যাচ্ছি আমরা। সামনে দেখা যাচ্ছে খুব সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি স্থাপন করা রয়েছে। আর এই হচ্ছে বাংলোর কোয়ালিটি।
এখান থেকে বাঁদিকের দিকে যখন তাকাবো দেখুন এদিকে আরো বেশ কিছু বাংলো রয়েছে, এই ধরনের পুরো লুকস ক্যারি করছে প্রত্যেকটা বাংলো, এবং প্রত্যেকটা বাংলোই কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। সিজনাল গাছ দিয়ে প্রত্যেকেই কিন্তু তার বাংলোটাকে যতটা সুন্দরভাবে সাজানো যায় নিজের মনের মতো করে প্রত্যেকটা বাংলোকে সেরকম ভাবেই সাজিয়েছেন এনারা। এই প্রজেক্টের মধ্যেই এন্টারটেনমেন্ট বলুন বা বিভিন্ন অ্যামিনিটিসের জন্য এখানে প্রোভাইড করা হয়েছে বেশ বড় একটা ক্লাব হাউস, এবং এই ক্লাব হাউসটার সাথেই আপনারা অনেক কিছু আদার্স অ্যামিনিটিস পেয়ে যাবেন। বেসিক্যালি ইনডোর যে সমস্ত অ্যামিনিটিসগুলো সেগুলো ক্লাব হাউসের ভেতরেই প্রোভাইড করে দেওয়া রয়েছে। আমার ঠিক পিছন দিকটা দেখুন, এই যে আর্কিটেক্টটা দেখছেন এটাই হচ্ছে ক্লাব হাউস এই প্রজেক্টের, এবং ক্লাব হাউসের নিচে থাকছে সিটিং এরিয়া একদম ক্লাব হাউসের নিচে, ওখানে বসে আপনারা গল্পগুজব বা আড্ডা আপনারা করে নিতেই পারেন। এবং ক্লাব হাউস থেকে একটুখানি যদি ডান দিকে আমি তাকাই, জাস্ট ক্যামেরাটা আমি ঘোরাচ্ছি একবার দেখুন, জাস্ট ডান দিকেই এখানে দেখুন, এখানে ওপেন এয়ার বিভিন্ন ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটি আপনারা এখানে করে নিতেই পারেন। অলরেডি এখানে গ্রাউন্ড রেডি হয়ে গেছে। এই জায়গাটার সাথে এই যে খেলার জায়গাটা রয়েছে এখানে, বেশ আমি যেখানে এখন ভিডিওটা করছি এটা কিন্তু বেশ বড় একটা লন, এবং এই লনটাতেও অনেক কিছু কোজি চেয়ার অলরেডি ইনস্টল রয়েছে। আর এইখান থেকে আরেকটুখানি সামনের দিকে তাকাবো, ওই দিকটাতে আদার্স বাচ্চাদের জন্য বেশ কিছু অ্যাক্টিভিটিস ওপেন এয়ার অ্যাক্টিভিটিস সামনের দিকে রয়েছে, আমি কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এবং ওই অ্যাক্টিভিটিসের ঠিক পাশটাতেই ওপেন এয়ার জিমের অপশনও আমরা পেয়ে যাব। এইটা হচ্ছে বেসিক্যালি বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জন্য এই জায়গাটা করে দেওয়া হয়েছে। এখানে বাচ্চারাই মেনলি এখানে তাদের এন্টারটেনমেন্ট পারপাসে এই জায়গাটা ইউজ করতে পারে। আর এটা যেহেতু ক্লাব হাউসের একদম কাছে, তো আপনার যদি কোনো বাচ্চা থাকে তো একদম তাকে এই জায়গাটা রেখে আপনারা কিন্তু ওই দূরে যে ক্লাব হাউসটা দেখছেন সামনে নিচে সিটিং এরিয়াটা রয়েছে ওখানে কিন্তু খুব সুন্দরভাবে ওখান থেকেই আপনারা তার দিকে খেয়াল রাখতে পারবেন। আর এই হচ্ছে ক্লাব হাউসের সামনে যেটা ওপেন লন, দূরে দেখাতে পাচ্ছি দেখুন প্রচুর বাংলো ওই জায়গাটা কিছু রেডি হয়েছে, এবং আরও দূরে পুরো প্রজেক্টটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাবো বেশ কিছু বাংলো, কিন্তু অনেকগুলো বাংলো রেডি হয়ে গেছে। যেমন দেখুন এই ক্লাব হাউসের ঠিক সামনে এখানে আরও একটা বাংলো একদম রেডি মুভ। আর সামনের দিকটা দেখুন এই জায়গাটাতে, এটা হচ্ছে পুরো ওপেন এয়ার জিম। তো যারা সকালবেলায় একটু শরীর চর্চা করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু একদম এই ক্লাব হাউসের সামনেটা একদম আইডিয়াল প্লেস। আর দেখুন এখানে ফ্লোরিং এর কন্ডিশনটা দেখে, এটা কিন্তু বেশ ভালো ঠিকঠাকভাবে ফ্লোর করা হয়েছে। এখানে গাছগুলো নিয়ে এসে রাখা হয়েছে, যখন পুরোপুরি এই জায়গাটা রেডি হয়ে যাবে খুব সুন্দর একটা লুকস ক্যারি করবে। আর এইটা হচ্ছে সুইমিং পুল এরিয়াটাতে এখন সামনের দিকে রয়েছে। এই যে সুইমিং পুলটা দেখছেন, এই সুইমিং পুলটাও কিন্তু দুটো ভাগে ভাগ করা রয়েছে। বেসিক্যালি এই যে জায়গাটা হচ্ছে এটা হচ্ছে বেবি পুল, এবং এদিকটা হচ্ছে বেসিক্যালি ওদিকে যে বড় এরিয়াটা এটা হচ্ছে নর্মাল সুইমিং পুল। এবং সুইমিং পুলের পাশে দেখুন এই জায়গাটা, এটা হচ্ছে পুরো সিটিং এরিয়া, আর এটা হচ্ছে পুরো ক্লাব হাউসের একদম সামনেই। দেখুন এই হচ্ছে ক্লাব হাউসের সামনের লুকস সুইমিং পুল এরিয়া থেকে। আর একটুখানি সামনের দিকে যাচ্ছে, সামনের দিক থেকে পুরো ক্লাব হাউসের লুকসটা আপনাদের সাথে একবার শেয়ার করছি আমি। দেখুন একদম সুইমিং পুলের বলা যেতে পারে এন্ট্রি জায়গাটা আমি চলে এসেছি। আর সামনের দিকের ওই যে গেটটা দেখছেন, ওই গেটটা দিয়েই হচ্ছে মেনলি এন্ট্রি, এবং এন্ট্রি হওয়ার পরে সামনে হচ্ছে সুইমিং পুল, কোজি চেয়ার সামনে অলরেডি রাখা, দূরে বাচ্চাদের খেলার জন্য জায়গাটা রেখেছি, ওপেন এরিয়াটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি, সামনে ছিল লন, আর এই হচ্ছে মেনলি ক্লাব হাউসের অ্যামিনিটিস এরিয়াটা। এই ছিল ক্লাব হাউসের শর্ট ভিডিও ট্যুর। ক্লাব হাউসটার ভেতরে ঢুকছে আমি, তো এই জায়গাগুলোতে বেসিক্যালি মেন যে অ্যামিউনিটিস এরিয়া সেইগুলো প্রোভাইড করে দেওয়া রয়েছে। এইটা দেখুন দুটো লেভেল রয়েছে, ওখানে উপরে একটা লেভেল রয়েছে এবং তার আগে এইখানে একটা লেভেল রয়েছে। তো এটা হচ্ছে বেসিক্যালি গ্লাস ডোর প্রোভাইড করা হয়েছে এই জায়গাটাতে। তো এন্ট্রি করলাম, দেখুন এখানে বিলিয়ার্ডস রুম রয়েছে, এটা খুব সুন্দর অর্গানাইজড, এবং তার ঠিক নিচে এই জায়গাটাতে হচ্ছে টেবিল টেনিস এরিয়াটা আমরা পেয়ে যাব। সিলিংয়ের কন্ডিশনটা একবার দেখাই, এই হচ্ছে পুরো সিলিংয়ের কন্ডিশন, বেশ স্ট্যান্ডার্ড একটা প্রিমিয়াম লুকস দেওয়া হয়েছে। এখান থেকে এবার বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আর একটুখানি সামনের দিকে যাব। এখানে যে উপরের দিকের যে লেভেলটা রয়েছে সেই উপরের দিকের লেভেলটাতে উঠলাম। তো এইখান থেকে সিলিংয়ের কন্ডিশনগুলো বেশ ভালো, এবং এখান থেকে গ্রাউন্ডের এরিয়াটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে এখান থেকে গ্রাউন্ড ফ্লোরের একদম নিচের যে লুকসটা রয়েছে এই ধরনের। সামনে এইখান থেকে দেখুন একদম গ্রাউন্ডে একটা গাছ বসানো হয়েছে, এই গাছটা কিন্তু একদম ওপর দিয়ে যাতে ওপর পর্যন্ত যেতে পারে তার জন্য কনস্ট্রাকশনের ওই জায়গাটায় কিন্তু একটা স্পেস ছেড়ে রাখা হয়েছে, এটা একটা বেশ ভালো জিনিস। আচ্ছা, ক্লাব হাউসের অন্য একটা লেভেলে চলে আসছে, এখান থেকে নিচের দিকে আবার গ্রাউন্ডের দিকে আমরা চলে যেতে পারবো, এখানে একটা স্টেয়ার আমরা পেয়ে যাবো। আর এখান থেকে একটুখানি ভেতরের দিকে গেলে এইটা হচ্ছে মেন ছোট্ট একটা কমিউনিটি হল এরিয়া টাইপের। তো এইখানেও স্পেসিয়াস রয়েছে কমিউনিটি হলটা, মোটামুটি 50-60 জনের ছোটোখাটো কনফারেন্স আপনারা কিন্তু অনায়াসে অর্গানাইজ করে নিতে পারেন।
আপনাদেরকে এখন ওয়ান বেডরুমের একটা মডেল বাংলো আপনাদেরকে আমি শেয়ার করব, যেটা এই প্রজেক্টের মধ্যে মোটামুটি রেডি হয়ে গেছে। এই বাংলোটা মডেল বাংলো বাট এখানে কিন্তু আরও অনেক এই ধরনের বাংলো যেগুলো হচ্ছে পুরোপুরি রেডি টু মুভ স্ট্যাটাসে রয়েছে। এবং এছাড়া আপনারা যদি অন্য কোনো রকম বাংলো রিকোয়ারমেন্ট থাকে তাহলেও কিন্তু আপনারা স্ক্রিনের ওপর দেওয়া মোবাইল নাম্বারে ফোন করে নিতে পারেন। সামনে যে কনস্ট্রাকশনগুলো দেখছেন এগুলো হচ্ছে প্রত্যেকটাই ওয়ান বেডরুমের মডেল বাংলো, এবং প্রত্যেকটা বাংলোর সামনেটাতেই দেখুন এক্স্যাক্টলি এই ধরনের ওপেন গ্রিনারি এরিয়া আপনারা পেয়ে যাবেন, এবং প্রত্যেকটা বাংলোর সামনেই প্রাইভেট ছোট গার্ডেন দেওয়া হয়েছে একদম এই প্রজেক্টের সাথে। তো আমরা যে মডেল বাংলোটা দেখবো আরেকটুখানি সামনে আছে, আশেপাশের এরিয়াটা জাস্ট একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর পরিবেশ, একদম প্রকৃতির মধ্যে একদম গ্রিনারির মাঝখানেই রয়েছে। আর দেখুন এই হচ্ছে রাস্তা, এইটা হচ্ছে যারা ওয়ান বেডরুম এরকম মডেল বাংলো দ্বারা দেখতে বা যারা ওয়ান বেডরুম নেবেন তাদের ফোর হুইলার কিন্তু অ্যাক্সেস এইখানে থাকবে না। ফোর হুইলার এই প্রজেক্টেরই মেন রাস্তায় আপনারা রাখতে পারেন প্রজেক্টের মধ্যে। আর দেখুন ঠিক সামনে এই জায়গাটাতে এইটা হচ্ছে ন্যাচারাল ওয়াটার বডি, এটাকে কিন্তু এই ধরনেরই রেখে দেওয়া হয়েছে। আর এই ওয়াটার বডিটার চারদিকে দেখুন এই ধরনের বাংলো আপনারা পেয়ে যাবেন, বেশ সুন্দর একটা লুকস, এবং প্রত্যেকটা বাংলো কোয়ালিটির দিক থেকে দুর্ধর্ষ পজিশানে রয়েছে। তো আমরা এখন যেটা দেখতে যাব সেটা হচ্ছে এই বাংলোটা। তো এই বাংলোর সামনেই এটা হচ্ছে মেন ফ্রন্ট ডেক, তো সামনের দিকে এটা হচ্ছে একটা বসার জায়গা আপনারা পেয়ে যাবেন, এবং তার সামনে এটা হচ্ছে গার্ডেনিং করে দেওয়া রয়েছে। নিজেরা নিজেদের পছন্দ মতো গাছ কিন্তু এখানে আপনারা লাগিয়ে নিতেই পারেন। আর যে ওপেন ডেকটা রয়েছে, ওপেন ডেকটার আর্কিটেক্টটা দেখুন একবার, এই জিনিসটা কিন্তু বেশ সুন্দর একটা লুকস, একটা ট্র্যাডিশনাল লুকস দেওয়া হয়েছে, এটা কিন্তু বেশ ভালো। আচ্ছা এবার যখন বাংলোতে ঢুকছি আমি, দেখুন রাস্তা হচ্ছে এই ধরনের, এটা বেসিক্যালি ব্লক দিয়ে, পুরো সিমেন্টের ব্লক যেরকম হয় সেটা দিয়ে রাস্তা করে দেওয়া রয়েছে। সামনে এখানে হচ্ছে তিনটে স্টেয়ার রয়েছে, এইখানে এখান দিয়ে উঠে বাঁদিকেই হচ্ছে মেন দরজা। আর একটুখানি সামনের দিকে সোজা চলে গেলে আমরা টেরেসে পৌঁছে যাবো, তো টেরেসটা তো আমরা ডেফিনেটলি দেখবো, বাট তার আগে আমরা মেন যে বাংলোটা রয়েছে সেটাতে এন্ট্রি করছি। দেখুন সামনের দিকে আমি ঢুকছি, দরজার কোয়ালিটি দেখুন, এই হচ্ছে দরজার কোয়ালিটি, এবং এর হাইট কিন্তু বেশ ভালো, এটা অ্যাপ্রক্স 8.5 বা 9 ফুট হয়ে যাবে, আমি আন্দাজে বলছি 8.5 থেকে 9 ফুট তো হয়ে যাবে এর হাইটটা, বেশ ভালো হাইট, খুব সুন্দর কোয়ালিটির দরজা। আর নিচে দেখুন, নিচে টাইলসের কাজ পুরো কমপ্লিট রেডি হয়ে গেছে। ঢুকেই ডান দিকে এখানে একটা ইউটিলিটি স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন, নিজের পছন্দ মতো করে এই জায়গাটা আপনারা সাজিয়ে নিতেই পারেন। এখানে যেরকমভাবে সাজানো হয়েছে এটাও কিন্তু বেশ ভালো। আর এর ঠিক উপরে হচ্ছে এমসিবির পয়েন্টটা। এই ছিল মোটামুটি একদম এন্ট্রিটা, এখানে ব্র্যান্ডেড কোম্পানির আপনারা লক পেয়ে যাবেন। আর ঢুকেই সামনের দিকে দেখুন, এটা বেসিক্যালি হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। তো সামনের দিকে আপনাদেরকে দেখাতে পারছি, দেখুন সামনের দিকে মোটামুটি ওখানে তিনজন একজন ফোর সিটার, এখানে মোটামুটি আপনারা লিভিং স্পেস পেয়ে যাচ্ছেন। এদিকেও দেখুন অনেকটা স্পেস রয়েছে। আগে ফ্রন্ট ডেকটা আপনাদেরকে দেখাই, এখানে পর্দা রয়েছে পুরোটা, যেটা আমি বাইরে থেকে দেখাচ্ছিলাম। এই হচ্ছে ফ্রন্ট ডেক যাওয়ার জন্য এখানে স্লাইডিং রয়েছে, তিনটে চ্যানেলের স্লাইডিং দিয়ে পুরো কাজ কমপ্লিট করা আছে। আমরা এখান দিয়ে কিন্তু আরামসে আছে, সেটা লক করা আছে, আমি এখন যেতে পারছি না লক করার জন্য, বাট আপনারা ডেফিনেটলি কিন্তু এখান দিয়ে বাইরেটা এখানে বসে আপনারা কিন্তু মেন বাইরের যে সৌন্দর্য সেটা কিন্তু অবশ্যই এনজয় করে নিতে পারেন। এখান থেকে আমি আপনাদেরকে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়ার একটা ট্যুর দিয়ে দিই। দেখুন আমি মেনলি বেসিক্যালি ঢুকেছি এই দরজাটা দিয়ে, এই দরজাটা দিয়ে ঢোকার পরে পুরো ফ্লোরিংয়ের কন্ডিশন তো আপনাদেরকে দেখিয়েছি, সিলিংয়ের কন্ডিশনটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে পুরো সিলিংয়ের কন্ডিশনটা রয়েছে। এসির পয়েন্ট মোটামুটি আপনারা সব জায়গাতে পেয়ে যাবেন, আর স্পেস ইউটিলাইজেশন হিসাবে কিন্তু বেশ ভালো, সেরকমভাবে যে কোনো স্পেস এখানে ওয়েস্টেজ হয়েছে তা কিন্তু নয়। এইখানে দেখাতে পারছি, হ্যাঁ সোফা অলরেডি এখানে রয়েছে, সামনে একটা ছোটো টি টেবিল, এবং তার ঠিক অপোজিট দিকে টিভি ক্যাবিনেটের জন্য আপনারা পয়েন্ট পেয়ে যাবেন। টিভি ওখানে রাখার পরে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এই জায়গাতে সিটিং অ্যারেঞ্জমেন্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট করে দেওয়া আছে। সামনের এই জায়গাটা হচ্ছে ডাইনিং টেবিলের সেট আপ, এই দিকেও আমরা কিন্তু একটা জানলা পেয়ে যাচ্ছি সামনের এই দিকটাতে, এটাও কিন্তু বাইরের দিকে আমরা ভিউ পেয়ে যাব। তো এইটাই ছিল মোটামুটি লিভিং কাম ডাইনিং যে এরিয়াটা রয়েছে সেইটার ভিডিও ট্যুরটা, একদম স্ট্যান্ডার্ড সাইজের। এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে এর ঠিক পাশে এই সামনে এই জায়গাটা হচ্ছে পুরো কিচেন সেট আপ আমরা পেয়ে যাব। আর এই হচ্ছে দেখুন পুরো কিচেন সেট আপ, এবং এই কিচেনের যে বেসটা রয়েছে এটা কিন্তু বেশ ভালো, স্ট্যান্ডার্ড কোয়ালিটির হচ্ছে কিচেন বেস। এবং এর ঠিক নিচেটাতে দেখুন মাল্টিপারপাস ইউজের জন্য এখানে কিন্তু বেশ বড় স্টোরেজ ইউনিট প্রোভাইড আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে সামনে এই জায়গায় সিঙ্কের কন্ডিশন, আর তার
ঠিক ওপরে আপনারা মডুলার সেটআপ করতে চাইলে এই ধরনের সেটআপ আপনারা বানিয়ে নিতেই পারেন। আর ওপরে রয়েছে দেখুন একদম এক্সস্ট ফ্যানের জন্য ওখানে একটা হোল পেয়ে যাচ্ছে। এই হচ্ছে মোটামুটি কিচেনের সিলিং এর কন্ডিশনটা, একদম টিপটপ কন্ডিশনে রয়েছে এবং কিচেনের স্পেসটাও কিন্তু বেশ ভালো। একটা ওয়ান বেডরুম বাংলোর সাথে এই ধরনের কিচেন স্পেস প্রপার একদম জাস্টিফাই করে। আর সামনেটা ঢুকে এটা হচ্ছে ফ্রিজ রাখার জন্য স্পেসটা প্রোভাইড করা আছে। কিচেন থেকে আরেকটুখানি ভেতর দিকে সামনের দিকে চলে যাচ্ছি, আমাদেরকে জাস্ট এখান থেকে দুটো স্টেপ নিচে নামতে হবে। নিচে নামার পরে এই সামনের এই জায়গাটাতে এইটা হচ্ছে কমন টয়লেট। আমি লাইটটা জ্বালাইনি, আই হোপ এখনো লাইটের কানেকশন দেওয়া হয়নি, আমি সুইচ দিয়েছিলাম বাট জ্বলছে না। তো এইটা হচ্ছে কমন টয়লেট এরিয়াটা। কমন টয়লেটে ঢুকেই এখানে হচ্ছে আমরা একটা বেসিন স্পেস পাবো, সামনে হচ্ছে ডব্লিউসি কমোড ইনস্টল রয়েছে এবং এই হচ্ছে ওয়াল টাইলস। ওয়াল টাইলসটা মোটামুটি অত দূর পর্যন্ত আমরা পেয়ে যাব। এটা হচ্ছে যেটা কমন টয়লেট। তো কমন টয়লেট থেকে আমরা বেরোলাম, কমন টয়লেট থেকে বেরিয়ে সামনের দিকে আবার চলে আসলাম। এবার যেখানে ঢুকছি এটা হচ্ছে বেডরুমটা পড়ছে। বেডরুমের পিছন দিকে একদম পিছন দিকে ওখানে আমরা একটা ব্যাক ডেক পাবো, সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে ফ্লোরিংয়ের কন্ডিশান, দেখুন সেম ফ্লোর টাইলস এই জায়গাটা তো আমরা পেয়ে যাচ্ছি। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে দরজা, যেটা মেন দরজা একদম এন্ট্রিতে দেওয়া রয়েছে সেই মেন দরজা আমরা এইখানেতেও পেয়ে যাচ্ছি। বেশ হাইট রয়েছে একদম দরজাগুলোর। এখানে দেখাতে পারছি আপনাদেরকে, দেখুন একটা ডবল বেড এখানে ইনস্টল আছে, তারপরও হেঁটে চলে যাওয়ার জন্য কিন্তু বেশ ভালো স্পেস আমরা পেয়ে যাচ্ছি। এই হচ্ছে মোটামুটি ওয়াল এবং সিলিংয়ের কন্ডিশান একবার দেখুন আপনারা। এই হচ্ছে পুরো ওয়াল এবং পুরো সিলিং এর কন্ডিশনটা বেশ ভালো। স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম, একটা বেড পাতা রয়েছে, তারপরে দেখুন এখানে আমরা টিভি ক্যাবিনেটের অপশন পেয়ে যাচ্ছি এবং তারপরে সামনের দিকটা আপনাদেরকে দেখাই। দেখুন এই হচ্ছে পুরো কন্ডিশনটা। আমি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখাচ্ছি। সামনের যে দরজাটা দেখছেন ওই দরজাটা দিয়ে এসেছি, দরজাটা দিয়ে আসার পরে এই হচ্ছে পুরো সিনারিও। সামনের দিকে এখানে আমরা আরেকটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাবো, অ্যাটাচ টয়লেটটা দেখাবো আপনাদেরকে। তার আগে দেখুন এটা হচ্ছে ব্যাক ডেকে আমরা চলে আসলাম পিছন সাইডটাতে। তো এখানেও কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট আপনারা পেয়ে যাবেন। আর এই বাংলোর বাউন্ডারি দেখুন সামনে ওই জায়গাটা দেখুন জাল দিয়ে বাউন্ডারি করা আছে, আর ওদিকে রয়েছে আরও একটা বাংলো, ওটা কিন্তু বেশ বড় সাইজের। ভিডিও স্টার্টিংয়ে আমরা দেখিয়েছিলাম যে সমস্ত বাংলোগুলো সেগুলো ওইগুলো ছিল, আর আমরা এখন চলে এসেছি ওইগুলো ঠিক পিছন দিকটাতে রয়েছে। এইখান থেকে যেটার দিকে দেখাবো সেটা হচ্ছে আমরা অ্যাটাচ বাথরুমটা যাবো। তার আগে দেখুন এখানে বেশ বড় ওয়ার্ড্রপের স্পেস এবং ওপরটাতে দেখাতে পাচ্ছি বেশ বড় স্টোরেজ ইউনিট আমরা পেয়ে যাচ্ছি। আর এখান থেকে একটুখানি রাইট টার্ন নিলেই আমরা চলে আসলাম যেটা অ্যাটাচ টয়লেট রয়েছে। অ্যাটাচ টয়লেটের দরজার কোয়ালিটি সেম টু সেম একদম দরজার কোয়ালিটি, অর্থাৎ যা মেন দরজা প্রত্যেকটা সেম দরজাই এখানে ইউজ করা হয়েছে। এখানেও ফ্লোরিংগুলো বেশ ভালো, অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস এখানে পেয়ে যাবো। ঢুকেই একদম সামনের দিকে এই জায়গাটা হচ্ছে একটা বেসিন প্লেস এবং এই হচ্ছে ওয়াল টাইলসের হাইট দেখাতে পাচ্ছি, একদম সিলিং হাইট পর্যন্ত এখানে ওয়াল টাইলস দিয়ে আমরা কভার আপ পেয়ে যাচ্ছি। আর একটুখানি দূরে দেখাতে পারছি দেখুন ওখানে হচ্ছে শাওয়ারের এরিয়া আমরা দেখতে পাচ্ছি এবং তার ঠিক আগে এই জায়গাটাতে হচ্ছে ডব্লিউসি কমোড অলরেডি ইনস্টল। এটা কিন্তু বেশ ভালো কোয়ালিটির, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে জাগুয়ার কোম্পানির ফিটিংস এখানে ইউজ করে দেওয়া রয়েছে। এটা ছিল মোটামুটি যেটা কমন টয়লেট, সেই কমন টয়লেটটা যে ভিডিও টুরটা। এই কমন টয়লেট থেকে বাইরের দিকে বেরোলাম, এখানেও কিন্তু আলো আসার জন্য কিন্তু একটা গ্লাস পার্টিশন আমরা পেয়েই যাচ্ছি। এইখান থেকে আবার সামনের দিকে বেরোবো, এটা ছিল মেনলি মেন বেডরুম এরিয়াটা। এখান থেকে আরেকটুখানি সামনের দিকে এগোলে এটা ছিল মেনলি লিভিং কাম ডাইনিং এরিয়া, এদিকে ছিল কিচেন সেটআপ, এর সাথে আমরা আরেকটা টয়লেট পেয়েছিলাম। সামনের দিকটা ছিল ফ্রন্ট ডেক। এই ফ্রন্ট ডেক থেকে বাইরের দিকে আসলাম, আমরা মেন দরজা দিয়ে বাইরেটা বেরোলাম। এবার এখান থেকে আমরা চলে যাব ছাদে, এই বাংলোটা। তো ছাদে যাওয়ার ঠিক আগে দেখুন এখানে বেসিক্যালি ইলেকট্রিকের সব ফিটিংসগুলো এই জায়গাটাতেই মেনলি প্রোভাইড করে দেওয়া রয়েছে। স্টেয়ারটা দিয়ে আমি ছাদে উঠছি, এটা মোটামুটি 3 ফুট চওড়া স্টেয়ার পেয়ে যাচ্ছে। একটা ছোট জমির ওপর এই ধরনের বাংলো 3 ফুট স্টেয়ার একদম ঠিকঠাক রয়েছে। এবং ছাদে উঠেই দেখুন এই হচ্ছে পুরো ছাদটা টাইলস দিয়ে আমরা কভার আপ পেয়ে যাবো। রুফ ট্রিটমেন্টের কাজ মোটামুটি যেরকম করা হয় সেরকম করা আছে। আর ছাদ থেকে যদি আশেপাশের দিকে তাকাই দেখুন শুধু এই ধরনের বাংলোই দেখা যাবে। বেসিক্যালি দেখুন এই যে ছাদ থেকে এই প্রত্যেকটাই হচ্ছে পুরো রেডি টু মুভ বাংলো, প্রত্যেকটা বাংলোই একদম পুরো এখানে রেডি হয়ে গেছে। আর ছাদ থেকে সামনের দিকের ভিউটা একবার আপনাদেরকে দেখাই, এদিকটা যেটা দিয়ে আমরা মেনলি এসেছি। এই দেখুন এই রাস্তা দিয়েই হচ্ছে এই বাংলোটাতে আমরা এসেছি, আর মেন রাস্তার সাথে এটা সামনের ওইখানটাতে কানেক্ট রয়েছে। তো এই হচ্ছিল মোটামুটি ছাদ থেকে আশেপাশের এরিয়াটা। আর বাংলোর স্টার্টিংয়ে যে ওয়াটার বডিটা দেখিয়েছিলাম সেটা ছিল ওইটা।
এই প্রজেক্টের মধ্যে দিয়ে হেঁটে চলার মধ্যেও কিন্তু অন্য এক ধরনের প্রশান্তি রয়েছে। প্রকৃতির মাঝখানে একদম শান্ত নিস্তব্ধ, তার মাঝখানে দাঁড়িয়ে আছে একের পর এক সুন্দর সুন্দর বাংলো, অ্যামিনিটি সবকিছু তো রয়েছে, সেগুলো তো আমি ডেফিনেটলি আপনাদের বলে দেবো। আমার পিছনে দেখছেন যে এই কনস্ট্রাকশনগুলো হয়েছে, এগুলো মোটামুটি সবই সোল্ড আউট, সেরকম কোনো ইউনিটস কিন্তু আর খালি নেই। এই লোকেশনটা হচ্ছে রায়চক, আমতলা থেকে ডিস্টেন্স পড়ছে মোটামুটি 27 কিলোমিটার। তো আপনারা যদি ফোর হুইলারে করে আসেন, আমতলা থেকে জায়গাটার ডিস্টেন্স পড়বে অ্যাপ্রক্স 45 থেকে 50 মিনিটের মতো। এটা হচ্ছে মোটামুটি লোকেশনের ডিটেলস। এবং এইখান থেকে সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে গঙ্গা নদী রয়েছে, গঙ্গা নদীটাও কিন্তু মাত্র 1 কিলোমিটার, অর্থাৎ গঙ্গা নদীর একদম সামনে। এত বড় এরিয়ার মধ্যে এই ধরনের বাংলা প্রজেক্ট কিন্তু আর একটাও নেই। এই জায়গাটাতে আপনারা 1 বেডরুমের বাংলো, 2 বেডরুমের বাংলো এবং 3 বেডরুমের বাংলো এবং কিছু কিছু 4 বেডরুমের বাংলো পেয়ে যাবেন। এবং সবচেয়ে ভালো জিনিস, মিনিমাম ল্যান্ড এরিয়া তো শুরু হচ্ছে 2 কাঠা থেকে, বাট 3 কাঠা 4 কাঠা বিভিন্ন সাইজের ল্যান্ড এরিয়ার ওপরে বিভিন্ন ধরনের বাংলোর অপশন রয়েছে। এবং যদি আপনারা মনে করেন এই বাংলোর যে লেআউট রয়েছে আপনারা কিছু কাস্টমাইজ করতে চান, সেটাও পসিবল। বেশ কয়েকটা ভালো জিনিস যেটা আমার চোখে পড়লো, প্রথমত হচ্ছে যে ল্যান্ডটা দেওয়া হয়েছে, যে ল্যান্ডের ওপর আপনার বাংলোটা রয়েছে, এই পুরো ল্যান্ডটা কিন্তু আপনার নামে রেজিস্ট্রি থাকবে এবং মিউটেশনও আপনার নামেই করে দেওয়া হবে। সেকেন্ড থিং ইজ দ্যাট কলকাতায় অনেক এই ধরনের বাংলো আছে, বাংলো বলে সেগুলো বেসিক্যালি রো হাউস থাকে, যেখানে ওয়াল অন্য কোনো বাংলোর সাথে শেয়ার করতে হয়। এখানে কিন্তু সেরকম কোনো ওয়াল নেই, কোনো ব্যাপার নেই, কোনো কমন ওয়াল ব্যাপার নেই, এক্স্যাক্টলি যেরকম একটা বাংলো বাড়ি হওয়া উচিত সেই ধরনের বাংলোই কিন্তু এই লোকেশনটাতে আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন প্রাইস রেঞ্জের বিভিন্ন আপনারা বাংলো এখানে অপশনটা রয়েছে। মিনিমাম প্রাইস শুরু হচ্ছে 1 বেডরুমের 49 লাখ থেকে এবং ম্যাক্সিমাম 1.55 CR পর্যন্ত বাংলো অ্যাভেলেবেল আছে। আরও ডিটেলসে জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে কথা বলে নিতে পারেন। চেষ্টা করব অন্য কোনো দিন 3 বেডরুমের একটা বাংলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। আজকের জন্য ব্লগিংটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা প্রপার্টির ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি বিচকে সঙ্গে রাখতে ভুলবেন না। বাই বাই।